সেই ভয় পাওয়ার জন্যই আজকে আপনারা রেডি হয়ে যান। আমরা পুলিশের সাথে অনেকক্ষণ আলোচনা করেছি, আমরা বারে বারে রিকোয়েস্ট করলাম যে আমাদের পয়সায় তৈরি হয়েছে ডিএম অফিসটা, কারণ পৈতৃক সম্পত্তি বাপের জমিদারিতে তৈরি হয়নি। ডিএম যে বেতন পায় আর পুলিশও যে বেতন পায় সেটাও এই মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকরা সারা দিন বুকের রক্ত তুলে যে বিড়িটা বাঁধায় তার থেকে সরকারের ঘরে যে ট্যাক্স যায় সেই পয়সা থেকেই ওনাদেরও বেতন হয় এবং ডিএমেরও বেতন হয়। তাই আমরা রিকোয়েস্ট করেছিলাম যে